মধ্যরাতের হুঁশিয়ারির মধ্যেই জোড়া কনফিডেন্সিয়াল চিঠি রাজ্যপালের। সিল করা চিঠির একটি নবান্নে আর একটি দিল্লিতে, রাজভবন সূত্রে খবর। কি আছে জোড়া কনফিডেন্সিয়াল চিঠিতে? নতুন কি সিদ্ধান্ত রাজ্যপালের? চূড়ান্ত সাসপেন্স। মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন, দেখুন কি হয়। বিশ্ববিদ্যালয় নিয়ে সংঘাতের আবহে হুঙ্কারের পর এবার কনফিডেন্সিয়াল চিঠি। রাত ১২টা বাজার ঠিক আগেই রাজ্যপালের কনফিডেন্সিয়াল চিঠি ঘিরে রহস্য। দেখুন কি হয় বলার ১১ ঘন্টার মধ্যেই রাজ্যপালের কনফিডেন্সিয়াল চিঠি ঘিরে রহস্য। রাত ১১টা ৪২ জোড়া কনফিডেন্সিয়াল চিঠির ব্যাপারে জানায় রাজভবন। রাজ্য রাজ্যপাল সংঘাতে পরতে পরতে নাটক, সাসপেন্স বাড়িয়ে এবার কনফিডেন্সিয়াল লেটার। নিজের দেওয়া ডেডলাইন শেষের আগে রাজ্যপালের চিঠি ঘিরে সাসপেন্স। বোস বনাম বসুর তরজার মধ্যেই মধ্যরাতের হুঁশিয়ারি। রাজ্যপালের সেই মধ্যরাতের হুঁশিয়ারির পরিণতি কী হয় তা নিয়েই চর্চা চলেছে দিনভর। আর মধ্যরাতে রাজভবনের তরফে জানানো হলো রাজ্যপাল দুটি কনফিডেন্সিয়াল চিঠি দিয়েছেন। একটি চিঠি যাবে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে, আর অন্য চিঠিটি পাঠানো হচ্ছে দিল্লিতে। কিন্তু কী আছে সেই চিঠিতে? রাজভবন সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটছে তা নিয়েই এই চিঠি। কিন্তু দিল্লির সেই চিঠিটি কার কাছে পাঠানো হচ্ছে নির্দিষ্টভাবে কিছু জানায়নি রাজভবন। অর্থাৎ মধ্যরাতেও সেই সাসপেন্স কিন্তু পুরোপুরি কাটল না। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। যা করেছি তাতে গর্বিত। মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে দেখুন কি হয়। সংঘাত আরও তুঙ্গে তুলে চ্যালেঞ্জ রাজ্যপালের। এরপরই সোশ্যাল মিডিয়ায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, শহরে নতুন ভ্যাম্পায়ার, সবাই সাবধানে থাকুন, রাক্ষস প্রহরের অপেক্ষায় আছি। গোটা দেশ যখন ঘুমোচ্ছিল, মধ্যরাতে জেগে উঠেছিল ভারত। স্বাধীনতা ঘোষণার রাতে জওহরলাল নেহরু বলেছিলেন ট্রিস্ট উইথ ডেস্টিনি, বা নিয়তির সঙ্গে অভিসারের কথা। তার প্রায় ৭৭ বছর পর এখন বঙ্গ রাজনীতির কেন্দ্রবিন্দুতেও সেই মধ্যরাত। অস্থায়ী উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের হ্রাস নিয়ে টানাটানিতে রাজ্য সরকার এবং রাজ্যপালের সংঘাত কোথায় পৌঁছয়? বোস বনাম বসুর তরজায় মধ্যরাতে নতুন কি ক্লাইম্যাক্স হয়, সেদিকেই নজর সকলে। অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল তা মেটার কোনো লক্ষণ তো নেই, উল্টে পারদ দিনে দিনে আরও চড়ছে। শুক্রবার তো সেই আজ পৌঁছয় রাজভবন থেকে গঙ্গা পার হয়ে বিকাশ ভবন অবধি। বেঙ্গল এডুকেশন মিনিস্ট্রি VC নিয়োগ করেছে, সুপ্রিম কোর্ট অর্ডার, ইউ আর রং গভর্নমেন্ট, ইউ আর রং। সুপ্রিম কোর্ট সেড your action government is illegal, illegal, illegal in capital letters. Sub vice chancellor had to go. উনি বিচারক এবং উনি ফাঁসুড়ে। এতে করে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়গুলির ঠিক কতটা বৃদ্ধি করলেন উনি আর কতটা ছোট করলেন উনি, এতগুলি বাঙালি একাডেমিশিয়ানকে অপমান করে কি লাভ হলো ওনার? এই যে একটা পুতুল খেলা উনি খেলছেন, এই পুতুল খেলা এটা সম্পূর্ণ বেআইনি। এই অবস্থায় শনিবার পাল্টা চ্যালেঞ্জ করলেন রাজ্যপাল। I'm glad I'm acting. Yeah. Wait for the stroke of the midnight hour today. এরপরই তাৎপর্যপূর্ণভাবে সোশ্যাল মিডিয়ায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন, দেখুন কি হয়, সবাই সাবধান থাকুন, শহরে নতুন ভ্যাম্পায়ার এসেছে, ভারতীয় পুরাণ অনুযায়ী এখন রাক্ষস প্রহরের অপেক্ষায় আছি। রাজ্যপাল কি বললো কিছু আসা যায় না, ও মাথা ঠিক আছে কিনা আমি জানি, উনি যা বলছেন সবই অবান্তর কথা। আমি ওর বক্তব্যের তীব্র নিন্দা করি। উনি আমাদের উচ্চশিক্ষা ক্ষেত্রটা একদম নষ্ট করে দিচ্ছেন, ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন, ওকে আমরা কখনোই এর জন্য মাফ করব। এখন পর্যন্ত যে শব্দগুলো রাজ্যপাল উচ্চারণ করেছেন, এই শব্দের মধ্যে আপনারা কোনো অশালীনতা লক্ষ্য করেছেন? যে রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান, কাস্টোডিয়ান, সেই রাজ্যপালকে যদি আপনি প্রতিনিয়ত আক্রমণ করেন, পশ্চিমবঙ্গ সম্পর্কে সারা দেশে কোন বার্তা পৌঁছবে? এতে কি রাজ্যের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে? রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রী, এটা কোনো লড়াই না, এটা একটা নিকৃষ্টতম ঝগড়া। কোনো শিক্ষা সচেতনতা না থাকলে যে ঝগড়া সেই ঝগড়া। আমি দেখে নেবো, ও বলছে আমি দেখে নেবো। আমাদের শিক্ষা সর্বনাশ হচ্ছে, যেন মনে হচ্ছে
দুই মল্লযুদ্ধের বাহিনী এসেছেন, দেড় পয়সার যোগ্যতা যাদের নেই তারা রাজ্যের শিক্ষাটা সর্বনাশ করছে। তৃণমূল আমলে নিযুক্ত প্রাক্তন উপাচার্যদের সংগঠন দ্য এডুকেশনিস্ট ফোরাম বিবৃতি দিয়ে বলেছে যে শিক্ষাবিদ, আধিকারিক এবং রাজ্য সরকারের উচ্চশিক্ষা বিভাগের কর্মীদের বিরুদ্ধে মধ্যরাতে প্রতিশোধের নাটক মঞ্চস্থ করার কথা বলছেন আচার্য। যিনি একজন প্রধান, তার হুমকির সাক্ষী হওয়া খুবই দুঃখজনক। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।